করোনা ভাইরাসের জন্য যখন পুরো বিশ্ব আতঙ্কিত, বাংলাদেশও সেই কবল থেকে বাঁচতে পারেনি। ইতিমধ্যে দুই দুইবার লকডাউন করা হয়েছে বাংলাদেশ, বন্ধ করা হয়েছে অফিস আদালত, স্কুল কলেজ, এমনকি মসজিদও। সে ব্যাপারে নতুন একটি তথ্য পাওয়া গেছে, এবছর নাকি ঈদের জামাত হবে না, এমনটা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার 20 এপ্রিল সকাল 10টায় গণভবন থেকে বিভিন্ন জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় কিশোরগঞ্জের এক ইমামের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বলার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোলাকিয়ার পেশ ইমামের সাথে কথা বলার আগে বলেন, এবার তো ঈদের জামাত হবে না, তাই আগেই একটু ইমাম সাহেবের সাথে কথা বলে নেই। এই কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিতে চেয়েছেন যে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। এরপর পেশ ইমামের সাথে প্রধানমন্ত্রী কথা বলতে শুরু করেন। প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে বলেন, করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে, সবাইকে একসাথে সচেতন হতে হবে। কেবল ডাক্তার বা পুলিশই করোনা ভাইরাসের সঙ্গে মোকাবেলা করতে পারবে না, করোনা ভাইরাসের সঙ্গে মোকাবেলা করতে হবে 18 কোটি জনগণ একত্রে মোকাবেলা করে, তাহলে প্রতিরোধ করা যাবে করোনা ভাইরাস, এমনটাই জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে প্রত্যেককে সচেতন হতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং হোম কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলতে হবে। এছাড়াও প্রত্যেককে নিজের প্রতিও সচেতন হতে হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য যা যা করণীয় তা সব করতে হবে। ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে ভাইরাল অফিসিয়াল ভিডিও সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।